আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে হচ্ছে একটি একটি ডাটার সাথে আমরা হচ্ছে আরেকটি ডাটা বা একটি কালেকশনের সাথে যে আরেকটি কালেকশনের যে আছে আমাদের এগুলো আমরা হচ্ছে রিলেশনশিপ করতে পারি তো হচ্ছে আমরা অলরেডি যারা হচ্ছে রিলেশনশিপ বেস ডাটাবেজ থেকে এসেছি তারা আমরা অলরেডি জানি যে আমরা হচ্ছে সেই ডাটাবেসে আমরা একটা ডাটার সাথে আরেকটা ডাটা রিলেশন করতে পারি তো হচ্ছে কি যখন আমরা এখানে রিলেশন করি তো সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি মেনি টু ওয়ান বা মেনি টু মেনি এরকমভাবে আমরা হচ্ছে রিলেশন রিলেশন করতে পারি যে একটা ডাটার সাথে একটা ডাটা কানেকশন আর কি তো আমরা যে মঙ্গু ডিবিতে এখানেও আমরা হচ্ছে মঙ্গুজের মাধ্যমে আমরা এখানে রেফারেন্স করতে পারি তো রেফারেন্স এখানে হচ্ছে বলতে আমরা হচ্ছে যেমন আমার ক্রিপ্টো স্কিমা আমি যদি এখানে ইয়া দেখাই আমার ডাটাবেস দেখাই বা আমার এখানে হচ্ছে এটা দেখাই তো এখানে আমার কিন্তু একটি ইউজার নামে একটি ফিল্ড আছে যেখানে হচ্ছে মঙ্গুস স্কিমা ডট অবজেক্ট টাইপ তো এখানে আমার ইউজারের যে আছে সেটা এখানে সেভ থাকার কথা তার মানে হচ্ছে আমার ইউজারে যদি যাই তার ইউজারে আমার কিন্তু এখানে একটা অটোমেটিকভাবে মঙ্গুস একটি আইডি ক্রিয়েট করে দেয় তো হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে ইউজার যখন একটি ক্রিপ্টো তৈরি করবে তখন হচ্ছে সেই আইডিটা ইউজারের যে সেটা আমরা ক্রিপ্টোতে এখানে সেভ করে রাখব তার মানে হচ্ছে কি আমরা ইউজারের সাথে আমরা এই ক্রিপ্টোর যেই একটা ডাটা তৈরি হবে সেটাটার সাথে একটা রিলেশন করতে চাচ্ছি তো সেটা হচ্ছে কি একটি ইউজার থেকে অনেকগুলো ক্রিপ্টো তার মানে হচ্ছে ওয়ান টু মেনি তো এইভাবে একটা ক্রিয়েট করি তাহলে কিভাবে তৈরি করে আমরা যদি এখন ডাটা তাই আমার তো অলরেডি ডাটা ক্রিয়েট করা আছে তো এখানে যাই তো এখানে ইউজার এখানে অবজেক্ট আইডি তো আমার এখানে ইউজারের অবজেক্ট রিলেশন হিসেবে তো আমার আইডি দেখি লাস্ট হচ্ছে ডি ফাইভ আমি যদি ইউজার এখানে যাই তো এই ইউজারের কোনো হচ্ছে ডাটা নেই তো আমি যে একটু নিতে তো ফোরটি এইট তো আমি যেখানে ফোরটি এইট যদি খুঁজতে পারি তো এখানে ফোরটি এইট নামে একটি ইউজারের আইডি আছে তো এখন আমরা কিভাবে আমরা তো এখানে রিলেশন করবো কীভাবে সেটাকে দেখতে হবে তো আমরা যে রিলেশন করার জন্য আমাদের এখানে এই এখানে একটু মডিফাই করতে হবে তো মডিফাই কিভাবে করবো সেটা হচ্ছে আমরা এখানে অবজেক্ট তৈরি করবো তো অবজেক্ট এখানে আমাদের টাইপ দিব তো টাইপ হচ্ছে আমাদের মুভ ডট স্কিমা ডট অবজেক্ট আইডি তো অবজেক্ট আইডির পরে এখানে আমাদের বলতে হবে যে এইটা কার সাথে হচ্ছে কানেকশনে কানেক্ট হবে তো আমি যদি আমাদের এখানে দিতে হবে রেফ রেফ মানে হচ্ছে রেফারেন্স তো আমাদের কার রেফারেন্সে তো আমরা হচ্ছে ইউজার তো আমরা ইউজার তো আমাদের এখানে ইউজার মডেল তৈরি করা আছে ইউজার তো ইউজারের যে নামটা দেওয়া হয়েছে এখানে তো এই সেম নামটাই আমাদের এখানে রেফারেন্সে দিতে হবে তো রেফারেন্স দেওয়ার পরে আমাদের এটা কি হবে আমাদের রেফারেন্স হয়ে গেছে সিমার সাথে তো এখন যদি আমি ইন্ডেক্সে যাই তাহলে এখন আমি এখানে ফাইন্ড কমান্ড আমার এখানে চলতেছে তো এখন আমি বলছি যে এখানে যে শুধু আইডি দেখতেছে কিন্তু আমার তো এখানে আসলে আইডি দেখানোর কথা না আমার তো এখানে দেখানোর কথা হচ্ছে যে এটা কোন ইউজার এটা তো আমি এখানে কি করবো এখানে পপুলেট করবো এখানে পপুলেট পপুলেট করলে আমরা এখানে আমাদের এখানে বলতে হবে যে আমরা আসলে কোন ফিল্ডটা আমরা পপুলেট করতে চাচ্ছি তো তো আমরা এখানে এখানে ফিল্ড হচ্ছে ইউজার ইউজার আমি লিখে আমার সব ডাটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে অনেকগুলো ডাটা আসছে সব ডাটার মধ্যে এখন কিন্তু ইউজার আইডি নেই এখন কি হয়েছে আমাদের যে কানেকশনগুলো আছে তো ইউজারের সাথে যেগুলোর আইডি মানে রেফারেন্স করা আছে সেগুলো কিন্তু এখানে এসে পড়ছে তো আমি যদি এখানে দেখি ইউজারের ভিতরে আমাদের একটা অবজেক্ট তৈরি হয়েছে অবজেক্টের ভিতরে আমার আইডি ইউজারের যত ইনফরমেশন আছে সব কিন্তু এখানে চলে আসছে তো এটি হচ্ছে আমাদের ওবুলেট তো এখন আমি চাচ্ছি যে ইউজারের এখানে শুধু আমার নেম আমাদের তো নেম দেখালেই হচ্ছে আমার তো এখানে ইমেলের দরকার নেই আসলে কারণ অন্য ইউজারকে তো আমার ইমেল অথবা পাসওয়ার্ড এগুলো দেখানোর দরকার নেই তো আমরা এখানে চাইলে এখানে এখানেও হচ্ছে সিলেক্ট ইউজ করতে পারি তো এখানে আমরা যদি যাই এখানে একটা প্যাড প্যাথ প্যাথ বলতে হচ্ছে আমরা কোন ফিল্ডটা আমরা আসলে পপুলেট চাই তো আমরা এখানে চাই হচ্ছে ইউজার তো এখানে আমরা যে সিলেক্ট হচ্ছে সিলেক্ট এখন আমরা চাই যে কোনটা সিলেক্ট করতে চাই এটা ওই যে ওইভাবে আমরা সেম আমরা যে আগে ভিডিও দেখেছিলাম যে কিভাবে সিলেক্ট করতে পারি হয় এটি স্ট্রিং অথবা অবজেক্ট যে কোনো একভাবে করলেই হবে তো পপুলার সিলেক্ট আমরা এখানে চাইলে আমরা কোন ফিল্ড বাদও দিতে পারি তো বাদ দেওয়ার জন্য আমাদের মাইনাস আইডি

নেস্টেড পপুলেশানও করতে পারি তো এখানে আমরা নেস্টেড পপুলেশন করতে গেলে হচ্ছে আমাদের এখানে আরও কয়েকটা ফিল্ড আছে তো আমার এখানে আমার এখানে তো কোনো নেস্টেড ফিল্ড নাই তাহলে এখানে আমি দেখাতে পারছি না কিন্তু হচ্ছে নেস্টেড ফিল্ড করা যাবে হচ্ছে এখানে এরপরে এখানে পপুলেট এখানে কমান্ড তো এখানে আরো কিছু অপশন আছে তো এই অপশনগুলো ইউজ করে আমরা অন্য ইউজ করতে পারি যেমন আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ডাটা মানে অন্য ডাটাবেস থেকে কালেকশন ইউজ করতে পারি তো এখানে আমরা মডেলটা স্পেসিফাই করতে পারি কোন মডেলটা আসলে ইউজ করবো তো এইভাবে ইউজ করে হচ্ছে আমরা এখানে পপুলেশন করতে পারি তো এটাই ছিল এই দেখা হবে